গার্মেন্টস কর্মী সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে নিহতের ভাই ইব্রাহিম সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয় মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণের অপসারিত মেয়র ফজলে নূর তাপস ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন মামলার আবেদনে বলা হয় ছাত্র জনতার যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষ হত্যা করেছে তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলন শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছিলেন